সংবাদে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত। সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌর সংবাদ। কোভিড উত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় 23তম আন্তর্জাতিক ও 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ শুক্রবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ্দুল্লাহ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুজাম্মেল হোসেন রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি রিজালউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রায় 24 লাখের মতো প্রতিবন্ধী রয়েছে, তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা ব্যতীত সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার ফলশ্রুতিতে প্রতিবন্ধীরা দেশের বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোট প্রতিবন্ধীর সংখ্যা 50,000-এর বেশি, তাদেরকে প্রতি মাসে 750 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। পরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহ 5 প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। ফারজানা আক্তার, ফাইজা, সিটিভি 71।